মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার প্রতিষ্ঠিত স্কুল ফ্রেন্স বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল স্কুলের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট স্কুলের ছাত্রছাত্রীরা এবং সন্তানদের সন্তোষজনক ফলাফলে উজ্জীবিত অভিভাবকরাও। এ সময় স্কুলের শিক্ষকদের ও পরিচালনা কমিটির ভূয়সী প্রশংসা করেন অভিভাবকগণ। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন খান হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম রাজ, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সাংস্কৃতিক সম্পাদিকা ও স্কুলের শিক্ষিকা সঙ্গীত শিল্পী সুমা দাস, স্কুলের পরিচালিকা ফাতেমা খাতুনের পরিচালনায়, স্কুলের শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় অত্যন্ত প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সূচনা করা হয়। শিক্ষিকা আমেনা খাতুনও এ সময় উপস্থিত ছিলেন। পরিশেষে বই বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।